আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সিদ্দিকী আকবর রাদিয়াল্লাহু তাআলা ইনস্টিটিউট প্রতিষ্ঠানের আজকে আমাদের যে ক্লাস, এটা হচ্ছে প্লে। আমাদের ছোট্ট সোনামণিরা আজকে আমাদের যে পাঠ পরিকল্পনা অনুযায়ী আমাদের ক্লাসে আজকে একটা ছড়া হবে, ছড়াটা বলতে হবে এবং আমাদের সাথে একসাথে সবাই একসাথে বলতে হবে। তো ছড়াটা আজকে আমাদের ছড়াটা হচ্ছে, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গান, এই আমাদের কানাবকির ছা। এই গল্প থেকে, ছড়া থেকে, কানাবকির ছা ছড়া থেকে আমরা আজকে আমাদের এই ছড়াটা নিয়েছি। তো এখানে আমরা দুটা লাইন আজকে মুখস্থ করব এবং সাথে সাথে বলবো, বাসায় প্র্যাকটিস করবা তোমরা এবং বলবা, এবং এইটা আমাদের ক্লাসে এখন আমরা সেটা অংশগ্রহণ করবো। তো আমাদের এখানে কি লেখা আছে সবাই আমার সাথে বলো একসাথে, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গান, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গান। আমরা সবাই একসাথে বলি সোনামণিরা, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গান, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গান। আমাদের ছড়ার নাম কি হচ্ছে আজকে? কানাবগির ছা। আমাদের ছড়ার নাম হচ্ছে কানাবগির ছা, কানা বগির ছা। আমাদের ছড়ার নাম কি ছোট্ট সোনামণিরা, তোমরা আমার সাথে একসাথে বলো, আমাদের ছড়ার নাম হচ্ছে কানা বগির ছা। সবাই আমার সাথে বলো কানা বগির ছা। এবং ছড়াটা আমরা সাথে সাথে বলি, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা। আমাদের ছড়ার নাম হচ্ছে কানা বগির ছা। সবাই আমরা একসাথে বলি, আমাদের ছড়ার নাম হচ্ছে কানা বগির ছা। ছড়াটা হচ্ছে, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে ছড়াটা শিখলাম, ওই ছড়াটা আশা করি তোমরা সবাই বাসায় সুন্দর করে প্র্যাকটিস করবা এবং মুখে মুখে বলবা। এবং সেই সাথে আজকে আমাদের আরেকটা জিনিসে অংশগ্রহণ করবো আমরা, এখন নিজের নাম লিখা। আমরা সবাই আমাদের নিজের নামগুলি লিখতে হবে। তা আমাদের নিজের নাম কি? ধরো আমি আমার নিজের নাম বলছি, আমার নাম এই ইমরান, ইমরান স্যার। এখন তোমরা তোমাদের নাম লিখবে, যেমন আমাদের ক্লাসের মধ্যে তোমাদের যে বন্ধু বন্ধু আছে, একজনের নাম আছে সাইদ, সে নাম লিখবে তার নাম খাতায়, দৈন্তা সহায়কা শাহ দীর্ঘই দ সাইদ। তারপরে তোমাদের আরেকজনের নাম আছে সোয়াদ, তোমার নিজের নাম লিখবে সহায়কা সো অন্তস্তাকার আ দ সোয়াদ। তারপরে আমাদের আরেকজন শিক্ষার্থীর নাম আছে মান্নাত, ময়াকার মা দৈন্তা নয় নয় আকার ত মান্নাত। তোমরা যে যার নাম যেটা সেটা তোমাদের খাতায় লিখবে। সাইদের নাম সাইদ লিখবে, সোয়াদের নাম সোয়াদ লিখবে, মান্নাতের নাম মান্নাত লিখবে, এবং আরেকজনের নাম আছে ইয়ামিন, রশ্মী অন্তস্তাকার আ ময়রশিকার মি দন্তান্ন ইয়ামিন। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে লেখা আছে কি নিজের নাম লিখা। তো আমরা যে যার নাম সবাই তার নাম সে নিজে নিজে লিখতে হবে। সাইদ, একজনের নাম আছে সাইদ, তো সে লিখবে তার নাম দৈতা সহায়কা শাহ দীর্ঘই দ সাইদ। আরেকজনের নাম আছে সোয়াদ, সোয়াদ যার নাম সে লিখবে তার নাম সহায়কা সো অন্তস্তায়কার আ দ সোয়াদ। তারপরে এক শিক্ষার্থীর নাম আছে মান্নাত, সে তার নাম লিখবে মায়াকার মা দৈতা নয় নয় আকার তো মান্নাত। আরেকজনের নাম আছে ইয়ামিন, তো এইখানে আমাদের শিক্ষার্থীর নাম রশ্মী অন্তস্তায়কার আ ইয়া মহারশিকার মি দন্তান্ন ইয়ামিন। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের লেখা আছে কি নিজের নাম লিখা। তো তোমরা সবাই যার যার নাম তার তার খাতায় সুন্দর করে লিখতে হবে। এবং এখানে আমাদের শিক্ষার্থী বন্ধুদের যারা গার্জেন আছেন বাসায়, শিক্ষার্থীদের যদি বানানে কোনো
সমস্যা হয়, লিখতে কোনো কষ্ট হয়, আশা করি আপনারা তাদের নামগুলি লিখে শুদ্ধ করে বাসায় প্র্যাকটিস করার জন্য আপনারা সহযোগিতা করবেন এবং প্রত্যেকে তাদের খাতার মধ্যে নিজের নিজের নামগুলি বেশি বেশি করে লেখার চেষ্টা করবেন, যাতে বাচ্চারা লিখতে গেলে কোনো ধরনের মানে ভুল করলে আপনারা সেটা সংশোধন করে দেবেন এবং তাদেরকে সঠিকটা শেখার জন্য আপনারা সাহায্য করবেন। এবং বাসায় যখন নিজের নামগুলি লিখবে তখন এই সুন্দর করে প্রত্যেকটা অক্ষর স্পষ্ট এবং হাতে লেখাগুলি সুন্দর করে লেখার জন্য আপনারা সাহায্য করবেন। এবং শিক্ষার্থীরা, তোমরা এই করোনাকালীন মহামারীর সময় আশা করি তোমরা বাসা থেকে বের হবে না এবং বাসায় সুন্দর করে থাকবে এবং আব্বু আম্মুর কথা মতো চলবে এবং ঠিকমতো খাওয়া দাওয়া করবে। এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।